नमस्कार बंधुरा, माई रोज गार्डेने अपन के अनेक अनेक स्वागत। ग्रीष्मकाले कीभावे भालो करे गोलाप गाछ के ग्रो कराते पारब एकदम सहज भावे, आमी जे रकम भावे करछी तो सेटाई आपनादेर काछे एकदम स्टेप बाय स्टेप तुले धरब। कोनो बाड़ती जिनिस बोलबो ना, एकटा ब्यापारो एखाने मिस करा जाबे ना, प्रत्येकटा ब्यापार एखाने आपनाके करते हबे। आपनार गोलाप गाछ कोनो भावेई नष्ट होये जाबे ना। अनेकेई आमरा गोलाप गाछ करछी, गोलाप गाछेर डाल शुकिये जाच्छे, गोलाप गाछेर पाता विवर्ण होये जाच्छे, तो ये ब्यापारगुलो होच्छे। एई गाछटाके आमी जस्ट एक मास आगे प्रतिस्थापन करेछि। तो गरमेर समय गाछ प्रतिस्थापन करले एकटू ग्रोटा किन्तु कम हबे, ठीक आछे। शीतकाले जे रकम भावे गाछगुलोके ग्रो करानो खूब सहज हय, एखन ग्रो करानो एकटू जटिल। तो एमन कोनो जटिल नय, प्रत्येकटा ब्यापार एखाने बोलबो। आपनार दुर्बल गोलाप गाछके কিভাবে আপনি গ্রো করাতে পারবেন এই গ্রীষ্মকালে, এটা যেমন আপনার জানা হবে, তার সাথে সাথে এবছর যারা শীতকালে গোলাপ গাছ প্রতিস্থাপন করেছেন এখন ফার্স্ট তারা গরমটা পাচ্ছে, তো সেই রকম গাছগুলোকেও ঠিক এইভাবেই আপনারা পরিচর্যা করুন, একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ব্যাপার বলবো। বন্ধুরা, প্রথমে আমরা যে কাজটা করতে পারি, আমি আপনাদেরকে যেরকমভাবে মাটি তৈরি করতে বলি 1:1:1 সেই অনুপাতেই আমি এখানে মাটি তৈরি করেছি এবং এই গাছটিকে প্রতিস্থাপন করেছি। অনেকে বলতে পারেন যে প্রথমে তো গাছকে এত বড় টব অর্থাৎ 8 ইঞ্চি টবে কেন প্রতিস্থাপন করেছি, এর পিছনে একটা রিজন আছে। তো রিজনটা হচ্ছে যে যেহেতু এ গাছটাকে আমি শীতকালের আগে অর্থাৎ মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর মাসে এই গাছটাকে আমি রিপোর্টিং করব, তো তার আগে আমি রিপোর্টিং করব না, কারণ বর্ষার সময় গোলাপ গাছে রিপোর্টিং করাটা একটু রিস্কের হয়, কারণ রুট রটে একটা প্রবলেম হয়ে যায়। তো তার জন্য আমি রিপোর্টিং করব না বলে একদম এটাকে 8 ইঞ্চিতে শিফট করেছি। আর গাছটার মানে গ্রোথ লেভেলটা খুব ভালো আছে, বেশ কয়েকটা ডাল আছে, 1টা 2টা 3টা 4টা 5টা ডাল আছে। তো গাছটা যখনই একটু ভালোভাবে মাটির সাথে ধরে যাবে তারপরে কিন্তু গাছটা পুরো চেহারাই পাল্টে যাবে, ঠিক আছে। তো তার জন্য আমি একটা বড় টবে দিয়েছি। তো তাছাড়া আমরা কিন্তু ছোটো টবেই মোটামুটি গাছকে গ্রো করাই। তো প্রত্যেকটা ব্যাপারে আমি বলেছি বলবো, তার জন্য প্রত্যেকটাই এখানে আলোচনা করছি। সেকেন্ড যেটা ব্যাপার সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমি গাছগুলোকে কোথায় রাখছি। এই ধরনের গাছকে আমরা কিন্তু বেশি রোদে গাছ রাখবো না। মোটামুটি এই গাছটা 1.5 ঘন্টা রোদ পায়, তার চেয়ে বেশি রোদ পায় না। আমার একটা মানে বাড়ির উঠোনে একটা বড় কাঁঠাল গাছ আছে, তো সেই কাঁঠাল গাছের নিচে আমি এই গাছটাকে রাখছি। এর মূল কারণটাই হচ্ছে কারণ প্রচণ্ড রোদ এই গাছগুলো কিন্তু নিতে পারবে না, যেহেতু এখনও রুট ডেভেলপমেন্ট যে খুব ভালো হয়েছে এমনটা নয়। রুট ডেভেলপমেন্ট ভালো না হওয়ার কারণে আমি এখন এই গাছগুলোকে মোটামুটি একটা ছায়া জায়গায় রাখছি। তো আপনারা মোটামুটি এরকম জায়গাতে রাখার চেষ্টা করুন। আর যারা ছাদে বাগান করছেন তাদেরকে বলবো যে পারলে একটা গ্রিন নেটের কিন্তু অবশ্যই ব্যবস্থা করুন এই ধরনের গাছগুলোকে ভালো রাখার জন্য, কারণ এই ধরনের গাছগুলো প্রচণ্ড রোদে থাকলে কিন্তু গ্রোথ একদমই হবে না, এমনকি ডাইব্যাকের প্রবলেম চলে আসবে। রুটের প্রবলেম ফার্স্ট আসবে, তারপরে ডাইব্যাকের প্রবলেম চলে আসবে। 3 নম্বরে যেটা ব্যাপার সেটা হচ্ছে এই গাছে জল দেওয়ার একটা সিস্টেম আছে, জল দেওয়ার একটা সিস্টেম আছে। আমি প্রত্যেক দিন 2 বার করে জল দিতে বলি, কিন্তু সত্যি কথা বলতে কি আমার বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে আমি এই গাছগুলোকে কিন্তু 2 বার জল এখন দিতে পারছি না। জাস্ট বিকেলে আমি একবার ভালোভাবে গাছটাকে স্নান করাচ্ছি এবং টবের মাটিতে জল দিচ্ছি, তো প্রবলেম খুব একটা হয় না। যেহেতু আমার গাছটা 1.5 ঘন্টার বেশি রোদ পায় না, তো কোনো প্রবলেম হয় না। 2 বার জল দিলে বরং প্রবলেম হতে পারে, কারণ মাটিটা অনেকটা মানে ভিজে ভিজে থাকবে, কাদা কাদা হয়ে যাবে, তো তখন প্রবলেম আসতে পারে। তার জন্য আমি একবারে জল দিচ্ছি, কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি আমি সকালে গাছটাকে ভালোভাবে প্রত্যেক দিন আরেকবার করে স্প্রে করে দিতে পারতাম, মানে জাস্ট কাণ্ড অংশটাকে ভিজিয়ে দিতে পারতাম, তাহলে বেস্ট হতো, কিন্তু সেটা করতে পারিনি। আপনারা যারা পারবেন তারা অবশ্যই করতে পারেন, কিন্তু টবের মাটিতে একবারেই জল দেবেন, যেহেতু আমি রোদে গাছগুলোকে রাখতে বারণ করছি। এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে কীটনাশক কী দিচ্ছি আমি এই গাছটাতে। যে কীটনাশকটা দিচ্ছি সেটা হচ্ছে যেরকমভাবে কীটনাশক স্প্রেটা আমি করছি, তো সেরকমভাবেই বলি। আমি যেটা করছি, নিচ্ছি 1 ml ইমিডাক্লোরোপিড, তার সাথে নিচ্ছি 2 ml সুপারসোনাটা, তার সাথে নিচ্ছি MgSO4 বা ম্যাগনেসিয়াম সালফেট, তার সাথে নিচ্ছি 1 গ্রাম 20-20-20 NPK সার, এবং তার সাথে নিচ্ছি NPK 12-61-0। তো তারপরে আমি কিন্তু গাছে স্প্রে করছি। আরেকবার আপনাদেরকে এর ব্যাপারটা বলে দিই, 1 ml ইমিডাক্লোরোপিড, 2 ml সুপারসোনাটা, 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট,
এবং 1 গ্রাম এনপিকে 20-20-20 বা এনপিকে 19-19-19 যেটা খুশি ব্যবহার করতে পারেন। আমার কাছে 20-20টা এখন অ্যাভেলেবেল আছে, তো সেটা ইউজ করছি। এবং 1 গ্রাম এনপিকে 12-61-0, এই টোটাল ব্যাপারটা নিয়ে আমি গাছে স্প্রে করি সপ্তাহে একবার। তো এটা গেল আমার ফিডিং প্লাস কীটনাশক। এরপরে যে কাজটা আমি করছি সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে একবার করে আমি ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করছি। তো ফাঙ্গিসাইড আমার কাছে এখন দুটো ফাঙ্গিসাইড আমি ব্যবহার করি, সেটা হচ্ছে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে M45। M45 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে স্প্রে করি, এবং তার সাথে আমি রেডোমিল গোল্ড ব্যবহার করি 1.5 গ্রাম 1 লিটার জলে নিয়ে। তো ফাঙ্গিসাইড এছাড়া কিন্তু এই গাছগুলোকে আমি কিছু দিই না, জাস্ট এই গাছগুলোকে আমি ওই ফাঙ্গিসাইডটাই ইউজ করছি। এরপরে যে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই গাছগুলোকে আমি তরল খাবার দিচ্ছি না, এই গাছগুলোকে আমি কোনো তরল খাবার দিইনি, এই গাছগুলোকে আমি কোনো জৈব মিক্স খাবার দিইনি, জাস্ট ফিডিং বলতে 12-61-0 আর এনপিকে 20-20-20 এই দুটোই কিন্তু ফিডিং হচ্ছে, আর অন্য কোনো ফিডিং হয়নি। যেরকমভাবে বললাম একদম সহজ ব্যাপার, কোনো রকম গাছে ভিটামিন প্রয়োগ করিনি, কোনো রকম অন্য কিছু করা হয়নি, জাস্ট যেটা করা হয় সেটাই বললাম। এই ধরনের গাছে কিন্তু এটাই এখন আপনাকে করতে হবে। যাদের গাছে প্রচুর প্রবলেম হচ্ছে, ডাইব্যাক হচ্ছে, পাতার প্রবলেম হচ্ছে, তো গাছগুলো হয়তো 1 বছর কি 2 বছরে, তাও সেগুলোকে দুর্বল গাছের আওতায় ফেলা যেতে পারে, সেই গাছগুলোকে এইভাবেই আপনারা ট্রিটমেন্ট করুন, এইভাবেই আপনাদেরকে করতে হবে। এই যে শিডিউলটা বললাম না, এই শিডিউলটা যদি 1 মাস আপনারা ফলো করতে পারেন গাছের গ্রোথ কিন্তু সম্পূর্ণ পাল্টে যাবে। জটিল করে আমরা কেন ভাববো, আমরা একদম সহজ করে ভাবার চেষ্টা করব। নিজের মতো করে গাছগুলোকে করুন, কোনো অসুবিধা হবে না, কোনো রুটিন ফলো করতে হবে না, যেটা বললাম সেটাই জাস্ট একটু ফলো করুন। এই ব্যাপারগুলো করলে কোনো প্রবলেম আশা করি হবে না। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, আজ এটুকুই।